পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জিটি রোড কার্জন গেট এলাকায় ব্যাঙ্ক অব বরোদার বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ উঠল ব্যবসায়ী রাজীব শাহ অভিযোগ করেন গত আটই মার্চ ওই ব্যাংকে এক ব্যবসায়ীকে টাকা দেওয়ার উদ্দেশ্যে তিনি একটি এক লক্ষ টাকার চেক জমা দেন তিনি আরও অভিযোগ করেন যেই ব্যক্তির উদ্দেশ্যে তিনি চেকটি জমা দেন তার অ্যাকাউন্টে ব্যাংক কর্তৃপক্ষ জমা না করে অন্য একটি জাল অ্যাকাউন্টে জমা হয় সেই টাকা ইতিমধ্যে চার কিস্তিতে তুলে নেওয়া হয়েছে এ ব্যাপারে রাজীববাবু ব্যাংক কর্তৃপক্ষ ও বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সমস্যা হচ্ছে আমি ব্যাংক অফ বরোদা সিটি টাওয়ার ব্রাঞ্চ ওখানে আমাদের একটা অ্যাকাউন্ট আছে রেগুলার বেশি অ্যাকাউন্ট হয় আমরা ব্যবসায় লেনদেন করি ওই অ্যাকাউন্টে ব্যাঙ্ক অফ বরোদা ব্রাঞ্চে আট তারিখ আট তিন দু হাজার উনিশে তারিখে একটা ঘটনা ঘটে আমি যে পার্টিকে আরটিজিএস কেটেছিলাম সকাল সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় ব্যাংকের স্টাফকে দিয়েছিলাম সেটা আর ওই অ্যাকাউন্টে না হয়ে অন্য একটা অ্যাকাউন্টে ব্যাঙ্কের স্টাফ আমার চেকে কাটাকাটি করে ফর্ম চেঞ্জ করে অন্য একটা ফ্রড অ্যাকাউন্টে আর করে দেয় ওটা আমি জানতে পারি শনিবার ব্যাঙ্ক বন্ধ রবিবার ব্যাঙ্ক বন্ধ সোমবারে আমি জানতে পারি কি আমার অ্যাকাউন্টে ফ্রড হয়েছে এটা ব্যাঙ্কের স্টাফ সরাসরি জড়িত যেহেতু আমার চেকের পিছনে পার্টির নাম আর অ্যাকাউন্ট নম্বর লেখা ছিল ওটা কেটে অন্য একটা অ্যাকাউন্ট নম্বর আর অন্য একটা নাম লিখে চেকে পিছনে লেখা হয় সেটা ব্যাংকে স্টাফ কি করে আর্টিজিএসটা করে দেয় প্লাস আমার সই ব্যাংক ফর্মে আর্টিজিএস ফর্মে চেঞ্জ করে যে সইটা করেছে ফ্রড সইটা ওটা কিছুতেই মিলছে না প্লাস আমার যে চেক চেকে যে স্টাম্প আছে ফর্মে স্টাম্প নেই তা তো ওরা আর্টিজিএস কী করে করে দিল এক লাখ টাকার আর্টিজিএস ছিল হ্যাঁ টাকাটা ফ্রড অ্যাকাউন্টে চলে গেছে

তারপর বাধ্য হয়ে পঁচিশ তারিখে ব্যাঙ্কে আবার থানাতে যায় কি নিতু ম্যাডাম ছিলেন নিতু ম্যাডামকে বলি আমার এমনি ঘটনা নিতু ম্যাডাম বললেন তাহলে আপনার সাতটার সময় আসুন তো সাতটার সময় আবার এফআইআর করেছেন এফআইআর এফআইড হয়েছে পঁচিশ তারিখে আমি এই টাকাটা ফেরত চাইছি ব্যাংকের কাছ দিয়ে আমার এটা ব্যবসায়ী টাকা আমার এটা তো আপনি ধরত পেরেছেন বলে ঠিক আছে এরকম তাই নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ব্যাঙ্ক অফ বলতে আগেও কিছু হয়েছে আমরা ব্যাংকে অ্যাক্টিভ থাকি নজরদারি রাখি বলে এই ঘটনাটা আমাদের চোখে পড়েছে এটা সিটি টাবার সিটি টাবার ব্যাংক অফ বর্ধনা বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট আনন্দ